ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিতলে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকত টাইগারদের কিন্তু এমন বাঁচা মরার ম্যাচের শেষ ওভারে শেষ বলেই পরাজিত হয়েছে টাইগাররা উইন্ডিজদের কাছে তিন রানের হতাশার পরাজয়ের মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের নিশ্চিত জয়ের ম্যাচে পরাজয়ের জন্য ভক্ত সমর্থকরা দায়ী করছেন দলের দুই সিনিয়রকে তবে সবচেয়ে বেশি দায়ী মুশফিকুর রহিম টাইগার এই ব্যাটসম্যান এদিন আরও একটি বাজে শট খেলে আউট হয়েছেন মুশফিকুর রহিমের আউটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট সে সময় উইন্ডিজদের বিপক্ষে এগিয়েছিল টাইগাররা এমন অবস্থায় পিছন দিকে উল্টো শর্ট হাঁকাতে গিয়েছিলেন মুশফিকুর রহিম যে শর্ট হাঁকাতে গিয়ে তিনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এই আউটসহ মোট তিনবার আউট হয়েছেন বারবার ব্যর্থ হওয়ার পরেও কেন এমন শর্ট খেলতে যান মুশফিকুর রহিম সেই প্রশ্ন টাইগার ক্রিকেট ফ্যানদের গুরুত্বপূর্ণ ম্যাচের সময় এমন বাজে খেলে আউট হওয়া দলকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল মুশফিকুর রহিমের সেই আউটের পর বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়ে এছাড়াও ভক্ত সমর্থকদের কাছে দোষী সাকিব আল হাসান ওপেনারদের ব্যর্থতার পর দলের মিডল অর্ডারে হাল ধরতে পারেন বিশ্বসারা অলরাউন্ডার কিন্তু আজ হঠাৎই কেন ওপেনিং ব্যাটিংয়ে নামলেন সাকিব তা বুঝতেই পারছেন না কেউই বিশ্ব কাপের মতো এত বড় আসরে ব্যাটিং অর্ডার নিয়ে এমন পরীক্ষা মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না বাংলাদেশের তাই তো সমালোচনার ঝড় বৈধছে ক্রিকেট পাড়ায়